শিকলবন্দি 16 বছর, মানসিক ভারসাম্য লোপ পাওয়ায় কাকদ্বীপের হোসেন শেখকে সামলাতে হিমশিম খান তার মা। অগত্যা ছেলেকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন তার মা। যুবকের অসহায়তায় খবর পেয়ে তার চিকিৎসা করাতে উৎসুক হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি। মেধাবী ছাত্র ছিলেন নামখানার নারায়ণপুরের বাসিন্দা হোসেন শেখ। মাধ্যমিক পরীক্ষার আগে মানসিক সমস্যা দেখা দিয়েছিল হোসেনের, সেই শুরু। তারপর থেকে অসুখ ক্রমশ বেড়েছে। একটা সময়ে চিকিৎসা করেছিল পরিবার, পরে অর্থাভাবে আর চিকিৎসাও করা যায়নি। দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হিংস্র হয়ে উঠছিলেন হোসেন। ছেলেকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন মা। শেষমেশ গত 16 বছর শিকলবন্দি করে রাখা হয়েছে হোসেনকে। ডাক্তারও দেখানো হয়েছে অনেক, এখন একদম আমার মা কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। বাবাটা মারা গেছে, বাবার মারা করে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। মূলত বাবার মৃত্যুর পরেই থেমে গিয়েছে হোসেনের চিকিৎসা। স্থানীয় প্রশাসনের কাছে সেভাবে সাহায্য পায়নি তার পরিবার। প্রতিবেশীরাও হোসেনের খারাপ অবস্থার কথা জানেন, তবে আর্থিকভাবে সাহায্য করার ক্ষমতা তাঁদেরও নেই। আমার ক্লাস টেন ছিল, পড়াশোনা করতে 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 ট্রেনের দিকে পড়াশোনা করে, এখন কি করলে হাত বেঁধে রেখেছে, না যাকে তাকে রাস্তা দেখলে মারামারি করতো, হ্যাঁ যাকে তাকে মারতো, ওই জন্য হাতে শিকল দিয়ে বাঁধা। খুব দুঃখ লাগে, তো একটা ভালো পড়াশোনা ছেলে ছিল, হ্যাঁ ভালো মাথা ছিল সেটাও। চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবকের কথা অজানা স্থানীয় প্রশাসনের। ঠিক করে খবর নিয়ে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত। আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি, আমি মানে ওখানকার যে এলাকার ঘটনাটা, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন, বা তার মানসিক ভারসাম্যহীন কিনা, কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন, বা তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনও পর্যন্ত। আপনাদের মুখ থেকে শুনলাম, আমরা অবশ্য সেই জিনিসটাকে খতিয়ে দেখবো, এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা করব। পাড়ার সকলেই চান হোসেন সুস্থ হয়ে উঠুক, ছেলে আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাক, চান হোসেনের মাও। পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোসেনকে সুস্থতার পথে নিয়ে যাওয়াই তাঁদের একমাত্র কামনা। কলকাতা টিভি।